দেখো কালকে কম্পিটিশান করার পরে নেক্সট ডে এটা, তো আমি আজকে বানাচ্ছি মাটার মাশরুম আর আলু দিয়ে একটা মাখা মাখা সবজি, আর এখানে তো ভাত চলে গেছে। তো আমি একটু বেরিয়েছিলাম, আমার একটু দরকারে আমি একটু বেরিয়েছিলাম, আর এই যে ভাই, হ্যালো, গুড মর্নিং, সবাই আছে, দেখো কি মজা আমাদের। দেখো আমরা প্ল্যান্ট গুলোকে ঘরেই শিফট করেছি, তো দারুণ লাগছে। আর এভাবে এটাও এদিকেও দেখো কিছু প্ল্যান্ট রাখা হয়েছে অর্গানাইজ করে, কেমন লাগছে জানিও। অ্যাকচুয়ালি এখন যা পরিস্থিতি, তো মানে গাছ তো কেটে দিচ্ছে সবাই, তো ফ্ল্যাট উঠিয়ে নিচ্ছে, তো ঘরে এইটুখানি যদি না রাখা যায় তো কেমন লাগে। তো দেখো সকালে মোটামুটি রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, যেটা তোমাদের দেখালাম। আজকে মাশরুম করেছি, আরেকবার রিপিট করছি, মাশরুম করেছি, ডাল করেছি আর বেগুন ভাজা। আর দিশা যদি খায় তো ব্যাট পাপড় আছে, সেটা ভেজে দেবো। তো এই তারপরে এখন এরা আছে। ও আচ্ছা, আজকে বিকেলে পিৎজা বানানোরও একটা প্ল্যান চলছে, দারুণ মজা। আর এই যে দুষ্টু মেয়েটা, এই মেয়েটা বলছে আমি বাড়ি যাব, আমার বাড়িতে কিছু কাজ আছে আর বাড়িতে ও আর আসবে না। তো আমরা ওকে এখন মাখন লাগাচ্ছি যে তুমি চলে এসো, তুমি চলে এসো। ভাই খুব ভালো, ভাই বলেছে আমি তুমি আমাকে যতদিন পারো রেখে দাও, কোনো অসুবিধা নেই, ভাই থাকবে। আর এটাকে একটু মাখন লাগানো হচ্ছে, এতই মাখনের দাম। তোমাদের যদি মাখন লাগাই তিনজনে মিলে, আমি, আমার হাজবেন্ড আর দিশা আমার মেয়ে, সবাই মিলে। হবে কি পিৎজা পার্টি, আমি ভুলে যাই কথা বলতে বলতে, তাই জন্য দিশা আমাকে ভীষণ বকে, ভীষণ বকে। আমি মা না, আমি মেয়ে, দিশা মা, তাই তো, ওই জন্য আমি বলি দিশা মা। তো দেখো দিশা এখানে মানে পিৎজার জন্য বেস্টটা রেডি করছে, তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি পিৎজা শেয়ার করবো না, ওটা আরেকদিন করবো। তো লাঞ্চে বললাম যে লাঞ্চ খেতে বসবো, লাঞ্চে তো এর জন্য একটু ব্যাট পাপড় ভেজে নিচ্ছি, ব্যাট পাপড় না, এটা লাভ পাপড়, দিল পাপড় না হলে চলে না। আর আজকে লাঞ্চ অন্য সময় তো একা একা করি, আজকে চারজনে একসাথে বসবো, তাহলে ভাবো ডাল হোক না দুঃখ নেই, বাট ইয়াম্মি হবে খাবারটা, মজা হবে অনেক। দারুণ ফুটলেছে, দেখো এখানে তার সাথে সাথে ডোটাও দিশা মাখছে, খুব ভালো মাখা হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা দু তিন ঘন্টার জন্য ছেড়ে দেবো, তো এটা যখন ফুলে উঠবে তখনই আমাদের বুঝতে হবে যে না, ডোটা মাখাটা মানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়েছে এর মধ্যে সেগুলো একদম পারফেক্ট আর ঠিক পরিমাণে পড়েছে। এটা হচ্ছে মসুর ডাল, এখানে হচ্ছে আমাদের বেগুন ভাজা, আর এটা মাশরুম, আলু, মটরের সবজি, কি বললাম, সাথে রয়েছে পাপড়। ব্যাস এবার আমরা ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো খুব এনজয় করে খাবো। লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এই যে আমার প্লেট, এটা ভাইয়ের,
ওই যে পাঁপড় দিশা খাচ্ছে, এদিকে সৌরভী গেছে, এখনো পুরো ফিনিশ করে ফেলেছি। আজকে খেতে খুব মজা লাগলো এই কারণেই যে সবাই আছে, প্রতিদিনই একা একা খেতে হয়। দিশা আছে অবভিয়াসলি, বাট দিশা সেভাবে আমার সাথে খেতে বসে না, ওকে হয়তো অনেক সময় খাইয়ে দিলাম বা ও নিজে খেয়ে নিলো, আগে পিছু হয়ে যায় আমাদের একটু। তো আজকে চারজনে মিলে খেলাম, মানে ডাল ভাতই খেয়েছি, বাট এত টেস্টি লাগছে, অসম। মানে টাইমটা যে আমরা স্পেন্ড করলাম এটা ভীষণ মানে ভালো মুহূর্তগুলো। সঙ্গে সঙ্গে ক্লিন করে নিলাম, কারণ আমি এগুলো মাসের জন্য ফেলে রাখি না। ও উনি একবেলাই আসে, আর দেখো সবজি নিয়ে এসছে সকালবেলা, আমি তো আর টাইম পেলাম না, কারণ আমি বেরিয়েছিলাম আগেই বললাম কাজে। মেন রোডে না কিন্তু, ভাই আসছে এবার, ঠিক আছে আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি আমি বুঝে গেছি, আস্তে দাও আমাকে দাও এবার। চলো হ্যাঁ চলো, আমি তো এই রাস্তা দিয়ে লকডাউনে শিখেছি। ও ভালো বেশ রাস্তাটা, চালাচ্ছে দারুণ। না রে সুরভী দারুণ দারুণ, দেখো আমার থেকেও ভালো চালাচ্ছে। আসলে আমি মাঝখানে অনেক দিন চালাইনি না, সেই লকডাউনের সময় চালিয়েছিলাম, দারুণ দারুণ। অসম অসম, এবার আমি চালাই দাঁড়া একটু, এখন তো ভয় পাচ্ছিলাম, দেখি এখানটা পারি নাকি। ছবি তোর মানে দাঁড়ো দুজন দাঁড়ো, সাইকেল চালাতে, আর ও যাবে একটু কাজে বাড়ির দিকে, আর আমি আর ভাই যাবো সাইকেল নিয়ে একটু ঘুরে আবার চলে আসবো। সাইকেল চালিয়ে চলে এসেছি বাড়িতে, আর সুরভী তো বললাম আগে, সুরভী গেছে একটু কাজে এক নম্বরে, আর দিশাও গেছে টিউশনে, আর আমি আর ভাই রয়েছি, আর আমরা এখন দু ভাই বোনে লেবু খাবো। দেখা ভাই তোকে আমরা এখন লেবু খাবো, আমরা এখন লেবু খাবো, এই যে এখানে কমলা লেবু দারুণ লাগে, কমলা লেবুর গন্ধটাই মানে কালারটাও সুন্দর লাগে, মানে খেতেও ভালো লাগে। জিনিস বাইরে থেকে আনার ছিল তো আয়ুষ নিয়ে এসছে, এই দেখো দু আয়ুষ আর দিশা গেছিল, আর আমাদের এসে গেছে সুরভীও, ইয়াহু রামদা এসেছে, বসুন দিশা কি নিয়ে এসেছিস দেখো, বসুন আসছে বাবা,
এই যে এগুলো নিয়ে এসছে, গ্রিন মুগ ডাল এনেছি, গ্রিন মুগ ডাল, আর এদিকে হচ্ছে দইয়ের প্যাকেট, দইয়ের প্যাকেট মুদির জন্য, আর 600 ক্যাপসিকাম, কম নিচে বলে 600 নিচে দেশটি 25 টাকা নিয়েছে, আর মাশরুম, আর মাশরুম কত নিল মাশরুম, মাশরুম নিচে 50 বাট একটা জায়গায় তার পাশের দোকানটি মানে 70 নেবো মাশরুম। ওহো, তো দেখেছো কত বাজার করে নিয়ে আসলো আয়ুষ আর দিশা। ও এখন সাইক্লিং শুরু করে দিয়েছে আয়ুষ। রাত্রে একদম ব্লগ করা হয়নি কোনো, তো দেখো তারপরের দিন সকালবেলা তো আমরা এখন নাস্তা নিয়ে বসেছি, সাউথ ইন্ডিয়ান নাস্তাও বলতে পারো। দেখো আমরা এখন খাচ্ছি মস্তি করে। সকালে নাস্তাগুলো করার পর তো কারোরই আর খাওয়ার মন নেই, তো ভাই বলল যে আমাকে তুমি ফ্রাইড রাইসের মতন ভাতটা ভেজে দাও, আর ও এই এটাও ব্লগ দেখে শিখেছে যে আমি খোকন দেখে করে দিই। দিশা আর সুরভি দুজনে যাচ্ছে এফডি ব্লকে, সুন্দর সুন্দর গাছ নিয়ে এসছে, এগুলো এবার টবে পোঁতা হবে, আমি নাম জানি না তবে এগুলো শীতের মৌসুমেরই ফুল হবে। এই তিনটেই আনা হয়েছে তাই তো, একটা দুটো চারটে পাঁচটা, এবার এগুলোর এখন পরিচর্যা করা, এগুলো গাছ লাগানো, জল দেওয়া সব হবে এখন। দেখো ভাই আর সুরভি বাড়ি চলে গেল, তো মনটা খুবই খারাপ, দিশা ওদের আগাতে গেল। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম, গুড নাইট।